নমস্কার, স্বাগত ক্যালকলিং টিভিতে। আমি তনুকা। আশা জাগাচ্ছে করোনার গ্রাফ। এদিন ফের নিম্নমুখী আক্রান্তের সংখ্যা, পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। আশা জাগিয়ে দেশে বাড়ছে সুস্থতার হার। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 2,57,299 জন। শুক্রবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন কম। শুক্রবার 2,59,951 জন আক্রান্ত হয়েছিলেন। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যাও কমেছে। শুক্রবার যেখানে 4,209 জনের মৃত্যু হয়েছিল, সেখানে শনিবারের রিপোর্ট বলছে গত 24 ঘন্টায় 4,194 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত মৃত্যুর সংখ্যা কম হওয়া নিঃসন্দেহে আশা জাগিয়েছে দেশবাসীর মনে। তাছাড়া এদিন সুস্থতার হারও সামান্য বেড়েছে। শুক্রবারে সুস্থতার সংখ্যা ছিল 3,57,295 জন, শনিবার এই সংখ্যা দাঁড়িয়েছে 3,57,630 জন। দৈনিক আক্রান্তের থেকে এদিনও সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,62,89,290 জন। গত 24 ঘন্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। শুক্রবার দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল 30,27,925 জন। গত 24 ঘন্টায় দেশে অ্যাক্টিভ কেস হয়েছে 29,23,400 জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,30,70,365 জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 2,95,525 জনের। মোট 19,33,72,819 জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে কেন্দ্রের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ভিড় এড়িয়ে চলতে হবে, ঘরের দরজা জানলা বন্ধ থাকলে এক্সস্ট ফ্যান চালিয়ে রাখা ভালো, ঘরের ভিতরে করোনা সংক্রমণ থেকে সর্বাধিক সুরক্ষার জন্য একটি পেডেস্টাল ফ্যানকে এক্সস্ট ফ্যানের দিকে মুখ করে চালিয়ে দিন, এতে ঘরটি ভাইরাসের কবল থেকে অনেকটা মুক্ত হতে পারবে। করোনা সংক্রমণ এড়াতে বাড়ির দরজা জানলা বেশিরভাগ সময় খোলা রাখা ভালো। বাড়িতে এক্সস্ট ফ্যান লাগানো যেতে পারে। অফিস, অডিটোরিয়াম, শপিং মল ও অন্য ক্ষেত্রগুলিতে নিয়মিতভাবে ভেন্টিলেশন ব্যবস্থা পরিষ্কার করে রাখতে হবে। হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও অবশ্যই ঘরগুলিতে হাওয়া ঢোকা বেরোনোর ব্যবস্থা রাখতে হবে। যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালগুলিতে করোনা টিকাকরণ অভিযান চলছে, সেখানেও এই একই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।